বলছি সারাদিনের শিরোনাম। প্রথমেই থাকছে ওয়ান ব্যাংকের পরিচালক সাইদ চৌধুরীকে অপসারণের নির্দেশ। পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনাই সরকারের অন্যতম অগ্রাধিকার বলেছেন ডক্টর ইউনূস। শিরীন শারমিনের পদত্যাগ পত্র গ্রহণ ও প্রজ্ঞাপন জারি। ফরিদপুরে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ, নারী সহ আহত 11। শেখ হাসিনা ওবায়দুল কাদের সহ 201 জনের বিরুদ্ধে 4 হত্যা মামলা। কালো টাকা সাদা করার সুযোগ বাতিল। পাকিস্তান যেতে ভিসা ফি লাগবে না বাংলাদেশিদের। এবার বলছি আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। বিক্ষোভে উত্তাল ইসরায়েল, ধর্মঘাটের ডাক ট্রেড ইউনিয়নের। জেনিনে পানি বিদ্যুৎ বন্ধ করে দিয়েছে ইসরায়েল। চিকিৎসক ধর্ষণ হত্যা জড়িতদের শাস্তির দাবিতে মিছিলে স্লোগানে উত্তাল কলকাতা। রাশিয়ার 158টি ড্রোন দিয়ে ইউক্রেনের হামলা, জ্বলছে জ্বালানি স্থাপনা। এবার কিম জং উনকে 24টি ঘোড়া উপহার দিলেন পুতিন। গাজায় সুড়ঙ্গ থেকে মার্কিনি সহ আরো 6 জিম্মির মরদেহ উদ্ধার।